আজকে রান্নাঘরে আমি সিঙ্গারা বানিয়ে দেখাবো। তার জন্য কি কি লাগবে? আলু, বিট, গাজর, কাঁচা লঙ্কা, ময়দা, সাদা তেল, চিনি, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে আর মৌরি ভাজা, বাদাম, ফোড়নের জন্য মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা। আদাটাকে আমি অল্প বেটে নিয়েছি। এই দিয়ে আজকে আমি সিঙ্গারা বানাবো। প্রথমে সিঙ্গারার যে পুরটা তৈরি করা হয় সেগুলো এই আনাজ দিয়ে করব। এগুলোকে প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে জলে ধুইয়ে নেব। সমস্ত আলুকটা এইভাবে ছাড়াবো। এবার আমি কড়াই করে আনাজগুলো সিদ্ধ করে নেব। কড়াইটা বসালাম, অল্প জল দিলাম। আনাজগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এই আনাজগুলো আমি হাফ সিদ্ধ করব। পরিপূর্ণ সিদ্ধ করলে এটা গলে যাবে, তা সিঙ্গারার ভেতরে পুর দেব যখন, তখন এটা আরেকটু সিদ্ধ হবে। হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ দেব। এবার এটা একটা ঢাকা দেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ময়দাটাকে মেখে নেব। পরিমাণ মতো ময়দাটা আমি থালার মধ্যে ঢেলে নেব। সাদা রিফাইন তেলটা এর মধ্যে দেব। এবার এটাকে আমি এইভাবে মাখতে থাকবো। সাদা তেল ময়দার সাথে এমনভাবে এটা আমি মিক্সড করব, এই ময়দাটা যেন একদম একটু ভেজা ভেজা হয় এবং ঝুরঝুরে পার হয়ে যায়। এরকম ঝুরঝুরে হতে হবে। ময়দাটা সাদা তেলের সাথে মাখানো হয়ে গেছে, এমনই মাখালাম এটা যেন এরকমভাবে ভিজে ভিজে হয়ে এটা বাঁধে। এইভাবে এটাকে মাখাতে হবে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দেব, অল্প লবণ দেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা মাখতে হবে, বেশি যেন নরম না হয়, এটা শক্ত করে মাখতে হবে। এটা ময়দাটা আমি শক্ত করে মেখে নিলাম। এই দেখুন শক্ত হয়, বেশ শক্ত করে এরকম ভাবে মাখতে হবে। এবার আমি এটা একটা ভিজে ন্যাকড়া চাপিয়ে রাখবো, তার কোনো ওপরটা শুকিয়ে যাবে।
ভিনাগ্রেটটা এটা চাপা থাকবে। ততক্ষণ আমি তরকারিটা বানিয়ে নিই। ঢাকনাটা এবার আমি খুলছি। তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেব 2 চামচ। তেলটা গরম হোক, প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, তা দিয়ে যাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। কড়াইয়ে আমি আরো 1 চামচ তেল দেব। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে, 1টা শুকনো লঙ্কা দেব, কতগুলো গোটা জিরে আর গোটা মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন ছাড়াই তরকারিটা করব, নিরামিষই করে এই সিঙ্গারাটা বানাবো। গরম হয়ে গেছে, ফোড়নগুলো হয়ে এসছে, এবার আমি আনাজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবে নাড়াচাড়া করব। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কার টুকরো গুলো আমি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম। এইভাবে নাড়তে থাকবে। এবার ভাজা বাদামগুলো আমি এই আনাজগুলোর সাথে মিক্সড করে দিলাম। 2 মিনিট আমি এইভাবে নাড়বো। তরকারিটা বেশি সিদ্ধ করব না, সিঙ্গারার ভিতরে যখন পুর দেবো সিঙ্গারার সাথে এই তরকারিটা সিদ্ধ হবে। তরকারিটা তৈরি হয়ে গেছে, নামাবার আগে আমি ভাজা জিরে আর মৌরি গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। এবার আমি এটাকে অন্য পাত্রে ঠান্ডা করতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। হয়ে গেছে, এটাকে আমি একটু বড় বড় সাইজ করে নেচি করব। এভাবে এটাকে গোল করে নেব। শক্ত হয়েই হয়েছে, এটা গোল হচ্ছে না, এরকম শক্ত করে করতে হবে। এবার এটাকে আমি দেবো। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। একটু লম্বা সাইজ করে এটাকে তৈরি করব। যেটা এইভাবে বেলে নিলাম, এবার এইটার মধ্যে দিয়ে আমি কেটে নেব। এবার এগুলোকে এইভাবে
টুকরো করে নেব, এক একটা লুচি দুটো করে টুকরো হবে। এবার এটাকে আমি, এগুলো আমি দু টুকরো করে নিলাম, এবার এটাকে আমি এইভাবে জল দেব, এর মধ্যে এখানে জল দেব, তারপর আমি এটাকে এইভাবে মুড়িয়ে দেব। এরকম একটা ঠোল হয়ে গেল। এবার এই ঠান্ডা করা তরকারিটা আমি এর মধ্যে পুরে দেব। আবার একটু এগুলোতে জল দিয়ে নেব। এবার এগুলো আমি এইভাবে মুড়িয়ে দেব যাতে ভাজবার সময় যেন এগুলো বেরিয়ে না যায়, তরকারিটা যেন বেরিয়ে না যায়। শক্ত হয়েছে, এবার এটাকে ঠিক এইভাবে বসিয়ে রাখবো আমি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এইভাবে এর মধ্যে আমি জল দিলাম, এবার এটাকে একটা ফোল্ড করে নিলাম। সিঙ্গারা পুরটার মধ্যে দিয়ে দেব, বেশ ঠেসে দেবো একটু। পুরটা আমি এর মধ্যে দিলাম, আবার আমি চারিদিকটা জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে মুড়ে নেব, এইভাবে মুড়ে নেব যেন ভাজবার সময় এটা খুলে না যায়। এইভাবে মুড়ে নিলাম, এই কোণটা আমি এদিকটায় দিলাম, এই কোণটা আমি এদিকটা একটু এইভাবে মুড়ে নিলাম। এইভাবে সিঙ্গারাটাকে তৈরি করব। সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে রাখবো। সিঙ্গারাগুলো তরকারি পুর দিয়ে সবগুলো বানানো হয়ে গেল, সব সিঙ্গারাগুলোই দেখুন মিষ্টির দোকানের মতো বসে আছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার গ্যাসটা আমি ধরিয়ে নিলাম, অন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম। সিঙ্গারাটা আমি সাদা রিফাইন তেলেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তৈরি করা সিঙ্গারাগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের তেলটা বেশি বড় নয়, তাই আমি চারটে বেশি দিলাম না, চারটে আমি ভেজে নেব। এগুলোকে অল্প আছে একটু লালচে করে ভেজে নেব, গ্যাসে আঁচটা একটু কমিয়ে দেবো। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। সিঙ্গারাগুলো ফেটেও যায়নি, সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল। আপনারা এই পদ্ধতিতেই ঘরে সিঙ্গারাগুলো তৈরি করবেন। এগুলো বৈকালে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এবং খুব ভালোই খাওয়া ভালো।